আর মাত্র একদিন পর অর্থাৎ নভেম্বর 2 তারিখ দ্বিতীয়বারের মতো কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হইব। অক্টোবরের 31 তারিখ রাত 12টার ফরতুন শেষ হইব উপজেলা নির্বাচনের প্রার্থীলর প্রচার প্রচারণা। শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীল আর ভোটার সমর্থকলরও দৌড়ঝাঁপ মিছিল মিটিংয়ের শেষ আজিয়ে। এই নির্বাচনত কর্ণফুলী উপজেলা নৌকাপ্রদ প্রার্থী হিসেবে ফারুক চৌধুরী ও আনারস মার্কাত স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে আলী চেয়ারম্যান। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আছে এদের 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে 7 জনে প্রতিদ্বন্দ্বিতা করিব এই নির্বাচনত। এই বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী নির্বাচন কর্মকর্তায় সি প্লাসরে হয় আজকে প্রচারণার শেষ দিন। আজ রাত 12টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা করতে পারবে। এ পর্যন্ত 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসন বিধি পর্যবেক্ষণে আছে। এই বর্ধমানে কোনো ধরনের সহিংস ঘটনা আমরা পাইনি, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এই নির্বাচনে আমার ভোট কেন্দ্র হলো 45টা, ভোট কক্ষ হলো 320টা। এখানে 45 জন প্রিসাইডিং অফিসার, 320 জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং 640 জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। বিভিন্ন ব্রাঞ্চ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, তাদের স্বসংস্থা থেকে চাহিদা মোতাবেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করবে। আমাদের এই নির্বাচন অফিস থেকে একটা ইলেকশন করার জন্য যে যে প্রস্তুতি করা দরকার সব ধরনের প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। সি প্লাস টিভি চট্টগ্রাম।